হারানো 109টি মোবাইল ফোন জিডি মূল্যে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এর পর হারানো মোবাইলের প্রকৃত মালিকের হাতে মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার জিএম আব্দুল কালাম আজাদ। এই সময় রাজবাড়ী সদর থানার 48টি, গোয়ালন্দ থানার 16টি, পাংশা মডেল থানার 4টি, কালোখালী থানার 25টি ও বালিয়াকান্দি থানার 16টি সহ মোট 109টি মোবাইল প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ সরকার ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমার ফোনটা গত 17ই নভেম্বর হারিয়েছিল অটোর ভেতর থেকে, আমি জিডি করেছিলাম, সেই জিডি মাধ্যম দিয়ে ফোনটা পাওয়া গেছে। গতকাল আমাকে ফোন করেছিল ফোন পাওয়ার জন্য, আমাকে আসার জন্য, তাই ফোন নিতে আসছে। আমি ফোনটা পেয়েছি, পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আমার ফোনটা উদ্ধার করার জন্য, এবং আমার সাথে অনেকেই 120টা মোবাইল উদ্ধার করেছে, এই জন্য আসলে আন্তরিকভাবে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম হোসনেহারা, আমি গোয়ালন্দ পার্লার থেকে আসছিলাম, গোয়ালন্দ পার্লারে আসছিলাম। পার্লারে আসার পরে একটা মেয়ে আমার ফোনটা নিয়ে চলে গেছে, দেখছি কিন্তু ধরতে পারি নাই, মানে ফোনটা রাস্তার সাথেই হচ্ছে পার্লারটা, গাড়িতে উঠে চলে গেছে, ধরতে পারি নাই। পরে আমি সাথে সাথে গোয়ালন্দ থানায় গিয়ে জিটি করি, জিটি করার পরে ওরা বললো যে আচ্ছা আপনার জিটিটা নেওয়া হলো, আমরা যখন ফোনটা পাই আপনাকে জানাবো। পরে আমি কোনো যোগাযোগ করি নাই, ওরাই ফোনটা পাওয়ার পরে আমাকে জানাইছে, কল করে জানাইছে যে আপনার ফোনটা পাওয়া গেছে, আপনি আসেন থানাতে আসেন।